আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে দেখাবো যদি আপনাদের মোবাইল হারিয়ে যায় বা চুরি নিয়ে যায় অথবা আপনার ইউ পে যদি আপনার মোবাইল থেকে ডিলেট হয়ে যায় তো আপনার যে অ্যাকাউন্টটা থাকে বা সেই অ্যাকাউন্টে যদি কোনো টাকা থাকে তো সেটা কিভাবে আপনার সেই অ্যাকাউন্টটা আবার অন্য একটা মোবাইলে লজিং করবেন মানে আপনি আবার চালু করবেন অথবা আপনার যে মোবাইলটা চুরি হয়ে গেছে ওই মোবাইলটা যদি আপনার পে সফটওয়্যারটা থাকে তাহলে কিন্তু সে আপনার কোড নাম্বারটা যদি জানা থাকে আর কি তাহলে কিন্তু আপনার সেটা লজিং লগ ইন করে এবং সেখান থেকে আপনার টাকাটা ট্রান্সফার করে নিতে পারবে তো ওই জন্য আপনি কীভাবে আপনার সেই মোবাইল থেকে আপনি এটা ডিলিট করতে পারবেন তো সেটাই আমি এখন দেখাবো সম্পূর্ণ তো অবশ্যই পুরো ভিডিওটা আমার সাথে থাকুন এবং পুরো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনাদের যে কোনো সমস্যা সেটা আপনারা করতে পারবেন তো দেখুন আমার এখানে ইউআরপি আই অলরেডি আছে তো আমি এটাকে এখন ডিলিট করে দেবো ঠিক আছে তো আমি এটাকে ডিলিট করে দেবো ডিলিট করার পর আবার ডাউনলোড করবো ডাউনলোড করার পর আমি আপনাদেরকে দেখাবো সেটা কীভাবে করবেন তো আমি দেখেন এটাকে ইন করে দিলাম মানে ডিলিট করে দিলাম তো দেখেন ডিলিট হয়ে গেছে তো এখন আবার আমি প্লেস্টোর থেকে এটাকে ডাউনলোড করব তো পে ওয়ালেট তো দেখুন এটাকে আমি আবার ইনস্টল করতেছি তো অবশ্যই যদি আমার চ্যানেল এখন আপনি নতুন হয়ে থাকেন বা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন কারণ আমি সবসময় আপনাদের জন্য নতুন 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 যে আপডেটগুলো আসে বিভিন্ন ব্যাঙ্কে বা বিভিন্ন আপনার সিমের অফারে অলরেডি আমি একটা সিমের ব্যাপারে কথা বলেছি সেটা আপনারা আমার ভিডিওতে দেখেছেন এবং আরও সামনে কিছু ভিডিও দিব তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন এবং পাশে থাকা বেলাঘটে ডাবিয়ে রাখুন তাহলে আমি যে নতুন নতুন ভিডিওগুলো দেবো সেগুলো আপনারা দেখতে পারবেন এবং আমি কিছুক্ষণ পর আরেকটা ভিডিও দেব সেটা হলো আপনার ইউ কিছু আপডেট নতুন আপডেট আছে তো সেগুলোকে নিয়ে এবং আপনাদের অনেকের টাকা হোল্ড হয়েছে বা অনেকের টাকা ট্রান্সফার হয় না বা অনেকের নতুন অ্যাকাউন্ট হয় না তো সব কিছু বিষয় নিয়ে আমি একটা ভিডিও করতেছি বা করব কিছুক্ষণ পরে বা আজকে বা কালকে দুই দিনের ভিতরে দেবো আমি তো সেটা দেখবেন তা তার মধ্যে আপনাদের ইউআরপি নিয়ে অনেক কোনো ধরনের সমস্যা সেগুলো কিছু সমাধান এবং কি করতে পারেন বা কি করবেন সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব তো দেখুন আমার ইউআরপিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো আমি এটাকে এখন ওপেন করবো এখান থেকে তো ওপেন করার পর দেখেন প্রথমে আপনার কাছে সে লোকেশন অন করতে হবে মানে আপনার মোবাইলের লোকেশনটা অন করে রাখবেন তো এখানে অ্যান অ্যানঅেলেবেল লোকেশন দিয়ে দেবেন এটাকে অ্যালাউ করে দিবেন তো অ্যালাউ করার পর আপনার সামনে এটা চলে আসবে তো গেট স্টার্ট দিয়ে দেবেন তো প্রথমে আপনাকে যা করতে হবে এখানে দিতে হবে আপনার মোবাইল নাম্বার যেই মোবাইল নাম্বারে আপনার ইউআরপেটা কোলা ছিল বা হারিয়ে গেছে বা ডিলেট হয়ে গেছে বা চুরি হয়ে গেছে মানে যে কোনোটা কিন্তু যে মোবাইল নাম্বার আপনার ইউআরপে অ্যাকাউন্টটা খোলা ছিল সেই মোবাইল নাম্বারটা আবার এখানে দিয়ে দিবেন এখানে দেবেন সেই আপনার আঁকা নাম্বারটা যে আকামাতে আপনার ইউআরপে অ্যাকাউন্টটা খোলা আছে সেই আঁকা নাম্বারটা এখানে দিয়ে দিবেন অবশ্যই অন্য কোনোটা দিলে কিন্তু হবে না তো দিয়ে দেওয়ার পর আপনি এখানে আসবেন দেখেন এখানে আই অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন এটাকে ওপেন করে দিবেন এবং এখানে নেক্সট দিয়ে দিবেন তো নেক্সট দেওয়ার পর আপনার মোবাইল একটা ওটিপি আসবে তো এখন কথা হলো আপনার মোবাইল যদি চুরি হয়ে থাকে তাহলে তো আপনার কাছে সেই ওটিপিটা আসবে না তাহলে আপনি কি করবেন তো অবশ্যই যদি মোবাইলটা আপনার কাছে থাকে সেই নাম্বারটা যে নাম্বারটায় আপনি ওটিপিটা আসে ওই নাম্বারটা যদি এখানে থাকে তাহলে ভালো হয় যদি না থাকে এবং আপনার কাছে যদি দুইটা মোবাইল থাকে দেখেন আমি আবার কথা পরে বলছি দেখেন আমি এখানে এখন আমার যে কোডটা ছিল পাসকোড সেই পাঁচ এখানে দিয়ে দিব তো পাসকোডটা দেওয়ার পর দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু সে আগের জায়গায় লজিং হয়ে গেছে বা চালু হয়ে গেছে তো এভাবে আপনারা চাইলে আপনাদের যে কোনো মোবাইলে সেটা চালু করতে পারেন তো এখন কথা হলো যদি আপনাদের কাছে মোবাইল নাম্বারটা না থাকে মোবাইল নাম্বারটা সহ হারিয়ে যায় তাহলে কি করবেন তাহলে আপনাদের কাছে কোনো রাস্তা নেই রাস্তা একটাই যদি আপনার কাছে দুইটা মোবাইল থাকে যদি আপনার নিজস্ব কোনো দুইটা মোবাইল থাকে তাহলে আমি পরামর্শ দেবো আপনাকে আপনি দুইটা মোবাইলে সেটাকে সেটিংস করে রাখবেন কোনো কারণে যদি আপনার একটা মোবাইল হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে আপনি দেখেন এখানে আসবেন প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচের দিকে আসবেন তো এখানে দেখেন ম্যানেজ ডেভেস তো এটাতে একটা ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর দেখেন এখানে আমার এখন একটা মোবাইলই যেটাতে আমি কথা বলতেছি বা ভিডিও রেকর্ড করতেছি এই মোবাইলটাতে এটা সেটা লজিং করা আছে তো এখন যদি আমি আরেকটা মোবাইলে থাকে তাই এখানে দুইটা মোবাইল শো করবে তখন যদি আপনার সেই যে মোবাইলটা চুরি হয়ে গেছে এই মোবাইলের নাম্বারটা এখানে শো করবে শো করার পর এবং এখানে লেখা থাকবে রিমুভ আপনি যে মোবাইলটা আপনার কাছে লজিং করবেন এই মোবাইলটাতে শুধু রিমুভ আসবে না বাকি অন্য অন্য যে মোবাইলগুলোতে থাকবে সেই মোবাইলগুলোর সামনে এখানে রিমুভ লেখা আসবে তো আপনার যেই মোবাইলটা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে যে কোনো সমস্যা হয়ে গেছে সেই মোবাইলটা যদি এখানে আসে তো এখান থেকে আপনাকে এটাকে রিমুভ করে দিতে হবে যদি রিমুভটা করে দেন তাহলে কি হবে আপনার এই মোবাইল দিয়ে আর কোনো তাই সে কোনো কাজ করতে পারবে না যদি সে আপনার পাসপোর্ট নেওয়া যায় বা আপনার মোবাইল নাম্বার সব কিছু তার কাছে থাকেও তবুও সে কিছু করতে পারবে না ঠিক আছে এবং পরবর্তীতে যদি আপনি একটা মোবাইলে লজ করে সাথে সাথে মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চান তাও আপনি এখান থেকে আপনি অন্য একটা মোবাইল নাম্বার দিয়ে দিতে পারবেন দেখেন এখানে আছে চেঞ্জ মোবাইল নাম্বার তো এটাতে আপনি ক্লিক করবেন এবং এখানে শুধু আপনি নতুন যে নাম্বারটা দেবেন এখানে এখানে লেখা আছে নিউ নাম্বার এখানে নতুন নাম্বারটা দেবেন নেক্সটে দেবেন একটা ওটিপি আসবে নতুন নাম্বারে সেই ওটিপিটা দেওয়ার পর আবার আপনার নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে তো আপনার নাম্বারটা যদি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন তাহলে আপনার যে মোবাইলটা চুরিয়ে গেছে বা সেই নাম্বারটা যে সাথে চলে গেছে ওইটা আর কোনো কিছু করতে পারবে না বা আপনার ওই নাম্বারের জন্য আপনার অ্যাকাউন্টটা বন্ধ হবে না ওকে তো এইভাবেই আপনারা আপনাদের বিশেষ করে যদি অনেকের কাছে দুইটা মোবাইল থাকে যদি দুইটা মোবাইল থাকে তাহলে আপনি এটা করে রাখতে পারেন যদি আপনি সেই ইউ আর পে দিয়ে বেশি লেনদেন করে থাকেন বা টাকা পয়সা বেশি পাঠান তাহলে আপনি সেটা করে রাখাটাই ভালো কারণ যে কোনো সময় যদি আপনার মোবাইলটা চুরি হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে আপনার যে টাকাগুলো থাকবে ব্যালেন্সগুলো থাকবে সেটা নিয়ে একটা বিপদে ভরে যাবেন কারণ তখন আপনি এই অ্যাকাউন্ট আর ওপেনও করতে পারবেন না সেই টাকাগুলো আপনি কোনো কিছু করতে পারবেন না যেহেতু এটা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না আপনি কোনো ব্যাঙ্কে গিয়ে এটার যে নাম্বার চেঞ্জ করবেন বা অ্যাকাউন্ট আবার ওপেন করবেন কোনো কিছু করবেন সেটার কিন্তু সুযোগ নেই কারণ যেহেতু এটার কোনো এটিএম কার্ডও আপনার হাতে নেই ঠিক আছে এই জন্য আপনাদের আমি বলবো বিশেষ করে যদি দুইটা মোবাইল থাকে আর যদি বিশেষ করে দুইটা মোবাইল না থাকে তাহলে অবশ্যই আপনার সেই ইউ পেতে আপনি বিশেষ করে কোনো ধরনের বেশি অ্যামাউন্টে কোনো টাকা জমা রাখবেন না কারণ যেন কোনো কারণে মোবাইল হারিয়ে গেলেও যাতে গিয়ে আপনার সেই ক্যাশ টাকাটাও সাথে চলে না যায় ওকে তো এইভাবে আপনারা যেগুলো ব্যাঙ্কিং অ্যাকাউন্ট আছে যেটার এটিএম আপনার কাছে আছে সেই ধরনের ব্যাঙ্কে আপনার টাকাগুলো জমা রাখবেন তাদের কোনো সমস্যা নাই কিন্তু যখন আপনারা ইউআরপে থেকে টাকা দেশে পাঠাবেন তখন আপনি এটাতে ট্রান্সফার করে নেবেন এবং এর থেকে দেশে পাঠিয়ে দেবেন তো এই ছিল আজকের মতো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো এখানে দেখেন অনেকগুলো আপডেট আছে তো এগুলো নিয়ে এখানে দেখেন আপডেট আছে তো অনেকগুলো আছে তো এই বিষয়ে নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো সেই ভিডিওটাতে আমি আরও কিছু বলবো এবং আরও আপনাদের যাদের যে যে সমস্যাগুলো আছে টাকা আটকে গেছে বা চলে যাইতেছে বা কী করতেছে কেন আটকেছে কেন আপনার অ্যাকাউন্ট হচ্ছে না কি হচ্ছে না সব কিছু বিস্তারিত নিয়ে আমি আরেকটা একটা ভিডিও করতেছি সেই ভিডিওটা আপনাদের সামনে দিব তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং পাশে থাকা বেলা ডাবিয়ে রাখুন যেন আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি সেই ভিডিওটা দেখতে পারেন ওকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতি